আমি যখন 6 মাসের প্রেগনেন্ট ছিলাম, আমার ননদের 11 বছরের ছেলে হঠাৎ একদিন পেটে ঘুষি মেরে বেরিয়ে যেতেই আমি বিছানায় পড়ে গেলাম। পলাশ রুমে এসে আমাকে এই অবস্থায় দেখে খুব চিল্লাচিল্লি করেছিল। আমাকে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে ছুটল। সেদিনও সবাই মুখ বেঁকিয়ে বলেছিল, এত কি, আমাদের কি বাচ্চা হয়নি? সেদিনের পর থেকে সবাই কেমন যেন পর হয়ে গেল। আমি লুকিয়ে কান্না করতাম এইসব শুনে। মা বাবার আদরের মেয়ে আমি। বিয়ে যখন হলো তখন মাত্র অনার্সে দ্বিতীয় বর্ষের ছাত্রী। সংসার কি বোঝার আগেই বিয়ের 2 মাসেই প্রেগনেন্ট হলাম। আমার শরীরের হিমোগ্লোবিন প্রথম থেকেই কম ছিল, তাই আমাকে খুব বেশি প্রোটিনযুক্ত খাবার আর বেড রেস্ট দিল ডাক্তার। পলাশকে প্রথম থেকে ঢাল হিসেবে পেয়েছি আমি। আমি জানি না সবার কি হয় প্রেগনেন্সির টাইমে, কিন্তু আমার কিছুই ভালো লাগতো না। সারাক্ষণই ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি কেউ কিছু বলে দিল। নিজে আর বাচ্চার চেয়ে ভয়ে থাকতাম, এই বুঝি বললো আমার কারণে বাচ্চার ক্ষতি হবে। কোনো নতুন হবু মায়ের কাছে ব্যাপারটা যে কী ডমিনেটিং, তা কি কেউ একবারও চিন্তা করে? হঠাৎ করে মাছকে পানি থেকে তুলে এক বোতলে রাখলে যেমন সে হাঁপিয়ে উঠবে, আমি যেন এত নিয়ম বাধা সব কিছুতে সেরকম নিঃশ্বাস নিতে পারছিলাম না। মা হওয়া ব্যাপারটা সৌভাগ্যের না হয়ে আমার কাছে সবটা আস্ত মোটা কালো শেকল মনে হচ্ছিল। আমিও যেন ডুবে যাচ্ছিলাম সে চোরা বালিতে। লাল শাড়ি পরতে পারবে না, নজর লাগবে, প্রাইভেটে যেতে পারবে না, কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, সারা রাত না ঘুমালেও দিনের বেলা শোয়া যাবে না, এই পাশ হয়ে ঘুমাবে না, এইটা খাবে না, ওটা খাবে না, এইটা দেখবে না। ডাক্তাররা কোনো কিছুতে বাধা দেয়নি এমন বললে উত্তরাস্ত, ডাক্তাররা অমন বলে, কিছু একটা হলে তো ওদের লাভ। এইসবের ভয়ে আমি নিজেই মানতে শুরু করলাম সব। সজ্ঞানে একটু একটু বড় হওয়া ছোট প্রাণটার সাথে গান্ডে পিণ্ডে গিলছিলাম এই সব নিয়ম। পলাশ খুব সাহায্য করত, নিজের কাপড় চোপড় নিজেই কেচে নিত, কারণ ও আগে থেকেই করতো এইসব, পারলে আমার কাপড়ও ধুয়ে দিত। আমার যে নিচু হওয়া মানা, ওর মা গলা চড়িয়ে বলতো, এই জন্যই কি ছেলের বউ এনেছি আমি? আমি পর্দার কাছে দাঁড়িয়ে সব শুনতাম। প্রেগনেন্সির টাইমে মুড সুইংয়ের ব্যাপারটা আমাদের সাধারণ ঘরের মানুষদের এত গুরুত্ব সহকারে জানার তো প্রয়োজন নেই কারো। তাই হঠাৎ আমার রেগে যাওয়া কিংবা বারান্দায় বসে এক মনে কান্না করাটাকে অতি যত্নের আদিক্ষেতা বলেই ধরে নিত ওরা। পলাশের কাকার মেয়ের বিয়ে। সপ্তাহখানিক আগে থেকেই আমি খুব খুশি ছিলাম যে যাক, অনেকদিন পর সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, হবে একটু সাজগোজ। সকাল থেকে সবাই রেডি হচ্ছে, আমি যখন দেখাতে গেলাম এই শাড়িটা পরি, সবাই ভূত দেখার মতো চমকে উঠে বলে, এমা তুমি কোথায় যাচ্ছ, ওখানে এত মানুষ? আমি আহত চোখে বললাম, তাতে কি, ডাক্তারের কাছে যখন যায় তখন কি আর মানুষ দেখে না? আর দেখলেই বা কি, এটা তো খারাপ কিছু না, স্বাভাবিক ব্যাপার না, কোনো লাভ হয়নি সেসব কথার, উল্টে আমার ভয় লাগলো, আমিও কুকড়ে গেলাম প্রতিবারের মতো। ওদের গাড়িতে যখন পলাশ তুলে দিয়ে বলল, তোমরা যাও, নীলা তো বাসায় একা, আর আজ একদিন ছুটির দিন, আমি ওর সাথেই থাকি, আমার মন খারাপে সামান্য ভালো লাগলো। কিন্তু তা হবে কেন, অন্য কারো কি বাচ্চা হয়নি? তারা তো কোনো ছুটির দিনে দায়িত্ব পালন না করে ঘরে বউ পাহারা দেয়নি, পলাশ না গেলে কেমন দেখায়, তাই ওকে নিয়ে যেতেই হলো। আমি টিভি ছেড়ে দিয়ে বারান্দায় বসে এক মনে কেঁদেছি। আমি জানি না শুধু কি আমার এমন হয় নাকি সবার হয়, সবার এমন ইচ্ছে হয়? সবার হয়ে থাকলে মেয়েরাই কেন ভুলে যায় তাদের সেই সময়গুলো, মন খারাপগুলো কেন বারবার অন্যকে ভয় দেখিয়ে বলে, আমাদেরও তো বাচ্চা হয়েছে, কেন বুঝে না সবার শরীর তো এক না? পছন্দের জামাটা বারবার হাত বুলিয়ে আবার রেখে দিই, সেই মালাটা পরে কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়াই, আবার ছিটকে আসা কান্নাটা গিলে চুপ করে বসি, বেড়ে যাওয়া পেটে হাত বুলাতেই থেমে যায়। ভালো থাকার চেষ্টা করি, ইচ্ছে করে একটু আকাশের নিচে দাঁড়িয়ে দু চোখ ভরে শ্বাস নিই,
সারা দুনিয়া থেকে আমাকে আলাদা করে একটা বাক্সে ঢুকিয়ে রাখা হলো। কেউ নেই কথা বলার, কেউ নেই কথা শোনার। আমি শূন্য দৃষ্টিতে শুধু অপেক্ষা করি আমার সন্তানের। কেন যেন মনে হতে থাকে, ও কি আমায় শেষ করতে এসেছে, ও কি আমায় বেঁধে ফেলতে এসেছে। সবাই বলে মা হওয়া অত সহজ না, কিন্তু মা হওয়া মানে কি নিজের সবটা শেষ করা? ও তো আমার অংশ মাত্র, ওকে আমার সাথে নিয়ে চলতে হবে। নিজেকে ওর মাঝে হারিয়ে ফেললে কি বেশি যত্ন হবে ওর? এই চিন্তাটা দিন দিন আমায় কুরে খাচ্ছিল। সব পছন্দ কেন বাদ দিতে হবে আমায়? কেন পছন্দের লাল শাড়িটা আমি পরতে পারবো না? সারা রাত 10 মিনিট পরপর ওয়াশরুমে কাটিয়ে কেন দিনের বেলা আমি একটু ঘুমাতে পারবো না? হাঁটতে অসুবিধা, বসতে অসুবিধা, শুতে অসুবিধা, কোনো অসুখ লাগলে ওষুধ খেতে মানা, এত কিছুর পর কেন আমাকে তাদের একটু সময় দিতে কষ্ট হয়? বুঝতে সময় নেই তাদের। শুধু আমার বেলা নয়, আমাদের দেশে এখনও শিক্ষিত মানুষেরা কেন এইসব আঁকড়ে ধরে আছে? হবু মায়ের যত্ন বলতে শুধু তিনবেলা খাওয়া তো না। কিছুদিন পর খেয়াল করলাম পলাশ আমায় দোষ দিতে শুরু করলো, আমার জন্য ওর বোন আসে না। আমি শুধু একবার বলেছিলাম দিদির ছেলের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, ও হয়তো ভুল করেছে কিন্তু তাতে আমার তো দোষ নেই। এইসবের মধ্যে আমি মাঝে মধ্যে দুঃস্বপ্ন দেখা শুরু করি, কি যে সেসব অভিজ্ঞতা। বিভিন্ন গ্রুপে যখন কেউ সমস্যাগুলো শেয়ার করত, মনে হতো এই বুঝি নিজের কথা। বুঝতাম শুধু আমি একা নয়, অনেকে যাচ্ছে এইসবের মধ্য দিয়ে। কিন্তু এই মানুষগুলো কি নিজের প্রেগনেন্সির টাইমটা কেন ভুলে যায়? যখন অন্যের ব্যাপার আসে পাশে কেন দাঁড়ায় না? সব কিছু কাটিয়ে ওঠা আমার হয়নি, তাও শুরু করেছি নিজেকে ভালো রাখার চেষ্টা। তার মধ্যে এসে গেল আমার সন্তান। রেগুলার হাঁটাহাঁটি করার পরও বেবি উপরের দিকে থাকার কারণে সিজারি করতে হয়, এরপরও শুনতে হয়েছে এর তো করতে হয়নি, ওর করতে হয়নি, এরকম শুয়ে বসে থাকলে এমন তো হবেই। আমার চুপ থাকাটা নাকি শান্তি বজায় রাখবে, তাই ছিলাম। কিন্তু এত কিছুর পরও মেয়েকে বুকে নিয়ে একটু নিঃশ্বাস ফেলতাম। সবাই বাচ্চাকে নিয়ে এত বিজি, আমার যত্ন বলতে সেই তিন বেলার খাবারেই রয়ে গেল। আমি জানি এটা শুধু আমার নয়, আমাদের দেশের হাজারো মেয়ের প্রেগনেন্সির জার্নি। কলমে দোলনা বড়ুয়া তৃষা, পাঠে আমি বৈশাখী মণ্ডল। ধন্যবাদ।